মিস, আসসালামু আলাইকুম। সবাই কেউ তো শুনতে পাচ্ছ? জি মিস। নওশিন নামান, রুকাইয়া তাবাস্তুম শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। নওশিন নাওয়াল শুনতে পাচ্ছ আমাকে? নওশিন নাওয়াল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।
মেয়েরা তোমরা আমাকে শুনতে পাচ্ছ জি মিস জি ম্যাম মেয়েরা কথা বলছো না আমি তো শুনতে পাচ্ছি না তোমাদের কথা ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি মিস আমরা শুনতে পাচ্ছি আমি একটু হেডফোন ব্যবহার করব আমার আরেকবার একটু এনশিওর করবা যে আমার কথা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে এখন জি মিস জি মিস থ্যাংক ইউ তো তোমরা সবাই এখন ক্লাস 9 এ তাই তো জি মিস আচ্ছা সায়েন্স আর কমার্স ভাগ হয় নাই তাই তো জি ম্যাম আচ্ছা তারপরও সায়েন্স আর্টস কমার্স তিনটা মানে বিভাগের ক্ষেত্রে আইসিটি সাবজেক্টটা কম্পালসরি এটা সবাই জানো তো জি মিস জি মিস আচ্ছা জি ম্যাম তো আইসিটি সাবজেক্টের নম্বর বণ্টন সম্পর্কে তোমাদের কারো কোনো ধারণা আছে নো মিস আচ্ছা তো সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আর তোমরা কি সবাই বই পেয়েছো বাংলা ইংরেজি ম্যাথ ধর্ম তারপরে কি বলা হয়েছে মিস 11-12 তারিখে দিতে পারে আচ্ছা তাহলে আমরা বই ছাড়া আজকে বসছি তাই তো জি মিস আচ্ছা তো ঠিক আছে আমি একটা মিনিট তোমাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি এক মিনিট জাস্ট শুনতে পাচ্ছ আমাকে তোমরা সবাই জি মিস আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ জি মিস জি ম্যাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে তোমাদের এটা ফার্স্ট ক্লাস তাই তো জি মিস নাকি এর আগের সপ্তাহে তোমাদের আইসিটি ক্লাসটা হয়েছে মনির স্যার নিয়েছে এরকম কিছু নো মিস তাহলে আজকে এটা প্রথম ক্লাস তো তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম এই তো তোমাদের সাথে আমি আইসিটি ক্লাসে ছিলাম তাই না জি মিস মিস আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে আস্তে শোনা যাচ্ছে এখন এখন কি জোরে শোনা যাচ্ছে জি না জি মিস জি মিস আচ্ছা ঠিক আছে তো সবাই আমাকে তাহলে চেনো আমি তো হাসিন আঞ্জুম তোমাদের সাথে আছি আচ্ছা এই যে নম্বর বণ্টনের কথাটা বলছিলাম যে ক্লাস 8 এ আমাদের যে নম্বর বণ্টনটা ছিল 9 এ নম্বর বণ্টনটা কিন্তু একটু চেঞ্জ আছে নম্বর বণ্টনের তোমরা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন হবে 25টি 25 নম্বর থাকবে আর ব্যবহারিক প্রশ্ন থাকবে ব্যবহারিকের খাতা থাকবে ব্যবহারিক খাতা সবাই কিনবে এখানে থাকবে 25 নম্বর টোটাল নম্বর থাকবে 50 মিস আমাদের কোনো প্রশ্ন আসবে না না আলাদা কোনো প্রশ্ন আসবে না তোমাদের প্রশ্নোত্তর নাই শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন আর ব্যবহার
আচ্ছা সবার নেওয়া হয়েছে এটা বুঝতে পেরেছো জি ম্যাম জি মিস তো আজকের তারই প্রেক্ষিতে বইটা যদিও তোমাদের কাছে নাই তোমরা এনসিটিভি তে সবাই ঢুকতে পারো তো পারো সবাই তারিখ হচ্ছে 9 তারিখ 10-11 তোমাদের যদি 2 দিন পরে দেয় তাহলে বইটা পেয়ে যাবে তো যদি সম্ভব হয় তোমরা এনসিটিভি তে ঢুকবে তোমরা যে যে সাবজেক্ট নিতে চাও সেগুলো দেখবে যে এখানে বইটা আছে আর আজকে যেটা আছে আমি তোমাদের তো বই শেয়ার করবো বই শেয়ারের মাধ্যমে দেখতে পারবে আর যদি প্রয়োজন হয় তোমরা এনসিটিভি থেকেও দেখে নিতে পারবে জোরে কথা বললে ভালো হয় জোরে কথা বলবো আরো জোরে এখন ঠিক আছে আচ্ছা তাহলে শ্রেণী নবমে আছি আমরা বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় প্রথম অধ্যায়টির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ ঠিক আছে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ আজকে পৃষ্ঠা পড়বো আমরা 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে কাজে যেহেতু এখান থেকে অবজেক্টিভ শুধুমাত্র আসবে কাজে তোমাদেরকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এনশিওর করতে হবে যে কমপক্ষে তুমি 20-এর উপরে নম্বর পাবে 20 নম্বর যদি তুমি এনশিওর করতে পারো তখনই তোমার ধরে নেওয়া হবে যে তুমি A+টা পাবে আমি কি কথাটা বোঝাতে পারলাম জি মিস জি ম্যাম কাজে এখানে প্রত্যেকটা লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে বুঝতে পারছো সবাই এখানে একটা ছবি দেখো কি বোঝা যায় দেখো একটা কম্পিউটারের প্রতিযোগিতা হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ICT প্রতিযোগিতা কম্পিউটার প্রতিযোগিতা হয় কেউ এর আগে কখনো অংশগ্রহণ করেছো এর আগে না মানে এই 8 পর্যন্ত কেউ অংশগ্রহণ করেছো আচ্ছা দেখো এরকম প্রতিযোগিতার আয়োজন করা হয় এগুলোতে সবসময় খেয়াল করবে দেখবে অনেক অল্প হালকা কিছু বিষয়ের উপর প্রতিযোগিতা এগুলোতে অংশগ্রহণ করবে দেখবা ভালো লাগবে এটা হচ্ছে ICT প্রতিযোগিতার একটা ছবি দেখিয়েছি ঠিক আছে তো এখন আমরা একটু বইয়ে চলে যাই আচ্ছা এখন দেখো বইটা বইটা দেখতে পাচ্ছো সবাই জি ম্যাম জি মিস আচ্ছা বইটা দেখো বইয়ের প্রথম পেজে যেটা আছে যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কত বছরের সুবর্ণ জয়ন্তী হয় কে বলতে পারবা 50 বছর দেখো ডিজিটাল বাংলাদেশের অর্জন এখানকার কথাগুলো আমরা একটু পড়বো কারণটা কি আমরা দেখা যায় নিজেরা বইটা যখন পাই তখন কিন্তু নিজেরা হাতে নিয়ে পড়ি না দেখো প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ যার ভিশন হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহার দিন বদলের সনদ এ প্রথম ঘোষণা করা হয় যে 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে কথাটা দেখো 2021 সাল আমাদের জন্য প্যান্ডামিক সিচুয়েশন গোটা বিশ্বের জন্য প্যান্ডামিক সিচুয়েশন এবং ডিজিটাল বাংলাদেশ যদি বলতে বোঝানো হয় যে সবাই আমরা ইন্টারনেটের আওতায় আসব তাহলে কিন্তু সত্যি বলতে আমরা কিন্তু ইন্টারনেটের আওতায় এসেছি ঠিক কিনা আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2015 সালে ICT টেকসই উন্নয়ন পুরস্কার অর্জন করেন প্রধানমন্ত্রীর ICT বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ এক্ষেত্রে তার অনন্য কৃতিত্বের জন্য 2016 সালে উন্নয়নে ICT পুরস্কার অর্জন করেন বিগত 1 দশকে দারিদ্র বিমোচন সহ কৃষি শিক্ষা স্বাস্থ্য মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ এক অনুকরণীয় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে এই সাফল্যের ধারাবাহিকতায় জুন 2019 পর্যন্ত ইন্টারনেট সেবা নিশ্চিত
সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত 18,975 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন, 2,004টি ইউনিয়নে ওয়াইফাই রাউটার স্থাপন এবং 1,483টি ইউনিয়নকে নেটওয়ার্ক মনিটরিং সিস্টেমে সংযুক্ত করা হয়েছে। তো আইসিটির শিক্ষার্থী হিসেবে আমাদের কিন্তু এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ই কমার্স ও ডিজিটাল প্রযুক্তির বিকাশের ফলে আইসিটি এখানে একটু ভুল আছে, সেক্টরে বহু মানুষের আইটি সেক্টরে বহু মানুষের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। 2010 সাল থেকে সব শ্রেণী এবং পেশার মানুষকে ই সেবার সঙ্গে পরিচিতকরণের লক্ষ্যে প্রতি বছর ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে। আচ্ছা দেখো, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা নবম ও দশম শ্রেণী, তোমাদের নবম শ্রেণীতে আমি পড়াবো চারটা অধ্যায়, প্রথম চারটা অধ্যায়, অর্ধবার্ষিকে দুইটা এবং বার্ষিকে দুইটা, এভাবে আমরা চারটা অধ্যায় শেষ করব ইনশাল্লাহ। আর বার্ষিকে আমরা পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় পড়ব, ঠিক আছে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি মিস। প্রথম আমরা নাইনে প্রথম সাময়িক মানে যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেখানে আমরা দুইটা অধ্যায় পড়ব। তো তারই প্রেক্ষিতে আমরা কিন্তু আজকে প্রথম অধ্যায় শুরু করব। তোমাদের যে বইটা, এই বইটা রচনায় যারা ছিলেন, তোমরা নাম শুনেছো? ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, নাম শুনেছো? জি মিস। সুরাইয়া পারভীন, মোস্তফা জব্বার, মনির হাসান, লুৎফর রহমান এবং মোহাম্মদ মুনাব্বির হোসেন। আচ্ছা, এটা পুনর্মুদ্রণ হয়েছে তোমাদের 21 সালের বই, 22 সালের বইটাকে দেখতে হবে, যেটা মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়, বুঝো? এটা পুনর্মুদ্রণ, বুঝো? সবাই পুনর্মুদ্রণ কি বুঝো? না মিস। আচ্ছা, একই বই দেখা যায়, সামান্য কিছু চেঞ্জ হয়েছে, তখন আবার পুনরায় মুদ্রণ করা হয়, এটাকে বলা হয় পুনর্মুদ্রণ। দেখো তোমাদের এই বইটা চেঞ্জ হচ্ছে বারবার, সেজন্য কত কবে কবে চেঞ্জ হয়েছে দেখো। সেপ্টেম্বর 2014 সালে প্রথম প্রকাশ হয়েছে, 2015 সালে আবার প্রকাশ হয়েছে পরিমার্জিত সংস্করণ, আর একবার হয়েছে 2020 সালে, আর 22 সালের বইটা আমি এখনো দেখি নাই। আচ্ছা দেখবা প্রতিটা বইয়ের প্রসঙ্গ কথায় কিছু কথা লেখা থাকে, এটা পড়েছো কেউ কখনো? আদিবা প্রমি আছো? আদিবা প্রমি আছো? আদিবা প্রমি আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা এরপরে দেখো তোমাদের সূচিপত্র। আচ্ছা যেটা আমি বলছিলাম, প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। আচ্ছা এখান থেকে যেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো হচ্ছে এই অধ্যায় পাঠ শেষে আমরা যেসব বিষয়ে জানতে পারবো এগুলো কিন্তু আমাদের জানার জন্য প্রয়োজন আছে, ঠিক আছে। যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান বর্ণনা করতে পারবে। এখানে তোমাদের 10 জন ব্যক্তি আছে যারা আমাদের আইসিটি এই যে এই বর্তমান পর্যায়ে আনতে সাহায্য সহযোগিতা করেছে। তোমরা চার্লস ব্যাবেজের নাম শুনেছো? জি ম্যাম। জি মিস। তারপর থেকে কারা 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 এভাবে এই পর্যায়ে আনতে পেরেছে, আমাদের বর্তমান প্রযুক্তিকে হাতের মুঠোয় আনতে পেরেছে, সে সম্পর্কে আমরা জানবো। তারপর বাংলাদেশে ই লার্নিং এর গুরুত্ব, ইলেকট্রনিক লার্নিং, ই মানে কি ইলেকট্রনিক, ইলেকট্রনিক লার্নিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশে ই গভর্নেন্স এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। তারপরে বাংলাদেশে ই সার্ভিস এর গুরুত্ব, ই কমার্স এর গুরুত্ব, বাংলাদেশের কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্ভাবনা বিশ্লেষণ করতে পারবে, আর সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। বিনোদনের ক্ষেত্রে আইসিটির ইতিবাচক দিকগুলো কেন বলা হচ্ছে বলো দেখি, ইতিবাচক কে বলতে পারবা? ভালো দিকগুলো। হ্যাঁ, কারণটা কি, কেন বলছে বলো তো? কারণ এখানে
নেতিবাচক বিষয়টা আছে, এ কারণে কিন্তু বলছে যে ইতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশের স্বরূপ, যে বাংলাদেশের রূপটা কেমন হবে, নিজস্ব রূপ যেটা কেমন হবে সেটা ব্যাখ্যা করতে পারবে, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিষয়ক একটি পোস্টার ডিজাইন করতে পারবে। এখন মোটামুটি আমরা প্রত্যেকে কিন্তু আইসিটি সাথে সম্পর্ক যুক্ত আছি, তাই না? জি মিস। আর তোমাদের কাছে এখন মনে হয় না যে আগে মানুষ, মানে আমরা তোমাদের সময় যখন ছিলাম, তোমাদের মতো যখন ক্লাস নাইনে পড়তাম, তখন কিন্তু আমরা এত বেশি প্রযুক্তি সম্পর্কে জানতামই না, ঠিক আছে? তোমরা যখন যতটা জান, তো দেখো আমরা পৃষ্ঠা দুইয়ে চলে এসেছি, 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। তখন সম্পদ বলতে কি বোঝানো হতো বলো দেখি? জমি জমা। হ্যাঁ, জমি জমা, টাকা পয়সা, অনেক সম্পদ, এটাকে বলা হতো অনেক কিছু। কিন্তু এখন কিন্তু এই ধারণাটা পাল্টে গেছে। এখন পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান, যার অর্থ কৃষি, খনিজ সম্পদ কিংবা শক্তির উৎস নয়, শিল্প কিংবা বাণিজ্য নয়, এখন পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ। তার কারণ শুধু মানুষই জ্ঞান অন্বেষণ করতে পারে। অন্বেষণ করা মানে কি? অর্জন করা, অর্জন করতে পারে। মানুষই কিন্তু জ্ঞান অন্বেষণ করতে পারে, জ্ঞান ধারণ করতে পারে এবং জ্ঞান ব্যবহার করতে পারে। পৃথিবীর সম্পদের এই নতুন ধারণাটি সারা পৃথিবীতেই মানুষের চিন্তা ভাবনার জগৎটিকে পাল্টে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন নতুন শতকের মুখোমুখি হওয়ার জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে। আমরা সবাই অনুভব করতে পারছি যে 21 শতকে পৃথিবীতে আসলে জ্ঞান ভিত্তিক একটা অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে। 21 শতকে এসে আমরা আরো দুটি বিষয় লক্ষ্য করছি, শুরু করেছি, যার একটি হচ্ছে গ্লোবালাইজেশন, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। নাম শুনেছো এই দুটা শব্দের? জি মিস। প্রথমটা, এখন কিন্তু আমরা খালি দেশের ভিতরে না, গোটা বিশ্বের মধ্যে আমরা আছি, ঠিক আছে? আর এই দুইটা বিষয়টা দেখো ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটাই কি? এই প্রযুক্তি, তথ্য প্রযুক্তি। যে কোনো দেশের যখন ভৌগোলিক সীমানা বিশ্বায়নের কারণে নিজের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এখন কিন্তু আর নিজের ভিতরে নিজের জ্ঞানকে রাখা সম্ভব হচ্ছে না, কারণ আমার জ্ঞানটাকে আমি ছড়িয়ে দিচ্ছি গোটা বিশ্বের যে কোনো স্থান থেকে মানুষ এটা নিতে পারছে। এটার জন্য কোনো পাসপোর্ট লাগছে না, ভিসা লাগছে না, ঠিক কিনা? জি ম্যাম। আচ্ছা, ব্যাপারটি বোঝার জন্য আমরা আমাদের বাংলাদেশের উদাহরণটি নিতে পারি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটে আছে। তারা যে যেখানে আছে সে অংশটুকুই হচ্ছে বাংলাদেশ। তার মানে মানুষ যখন যেখানে আছে সেখানে রিপ্রেজেন্ট করছে এবং সেটাই হচ্ছে বাংলাদেশ। এক অর্থে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে গেছে, আবার বাংলাদেশের অধিবাসী হয়েও তারা পৃথিবীর অন্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। আন্তর্জাতিকতা এখন নতুন পৃথিবীর অলিখিত নিয়ম। আচ্ছা, আমরা জানি পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য পুরোপুরি প্রকৃতির অনুকম্পার উপর নির্ভর করতে হতো। অনুকম্পা মানে কি? অনুকম্পা মানে কি কেউ বলতে পারবা? মিস আপনি বুঝিয়ে দেন। শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, অনুকম্পার প্রকৃতি কখন বৃষ্টি দিবে, কখন আলো দিবে, তারপর নির্ভর করতে হতো। কিন্তু এখন কি তাই আছে? আমরা দেখেছি কৃষির ক্ষেত্রে সেচ ব্যবস্থা হচ্ছে, উন্নত ফলনশীল বীজ উৎপাদন হচ্ছে, তাই না? একসময় কিন্তু মানুষের এগুলো ধারণা ছিল না, তখন প্রকৃতির উপরে নির্ভর করতে হচ্ছে, প্রকৃতির অনুকম্পার উপর, প্রকৃতি কখন দিবে তার উপর নির্ভর করতে হতো। মানুষ পরবর্তীতে বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে এই নির্ভরশীলতা কিন্তু কমিয়ে এনেছে। 18 শতক থেকে পরবর্তীতে শিল্প বিপ্লবের পর মানুষ যন্ত্রের উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করেছে। পৃথিবীর যে সকল জাতি শিল্প বিপ্লবে অংশ নিয়েছিল একসময় তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। 21 শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সেই একই ব্যাপারটা ঘটেছে। যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তাই না? জানো তো তোমরা শিল্প বিপ্লব যখন হয় তখন তারাই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেছিল এবং তারাই গোটা পৃথিবীর মাথা হয়ে গিয়েছিল, ঠিক কি না? জানো এটা? জি মিস। কিন্তু বর্তমানে কিন্তু যার যত জ্ঞান সে তত বেশি
এগিয়ে যাচ্ছে। একুশ শতকে যখন জ্ঞান ভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে তখন আবার সে একই ব্যাপার হচ্ছে, যারা জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করা বিপ্লবে অংশ নেবে তারাই পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে। যেটা ছবিটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়েছিলাম, দেখো যে একটা আইসিটি প্রতিযোগিতা, দেখো এরকম একটা প্রতিযোগিতার ছবি দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। জি মিস। এই নতুন বিপ্লবে অংশ নিতে হলে, যে প্রতিযোগিতায় অংশ নিতে হলে, বা এই আমাদের আইসিটি জগতে প্রবেশ করতে গেলে, বা আইসিটিতে আমাদের অংশগ্রহণ করতে গেলে, বা এইটার সাথে আমাদের সম্পৃক্ত হতে গেলে, আমাদের অনুভব করতে পারি যে আমাদেরকে আইসিটির সাথে সবসময় সম্পৃক্তই থাকতে হবে। যদি আমরা বেঁচে থাকা সুনির্দিষ্ট দক্ষতাগুলো দেখাতে চাই তাহলে সেগুলো হবে পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকতে হবে, যোগাযোগ দক্ষতা থাকতে হবে, সুনাগরিকত্ব অর্জন করতে হবে, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে, বিশ্লেষণী চিন্তন দক্ষতা যেটাকে বলা হয় ক্রিটিক্যাল থিংকিং থাকতে হবে, সৃজনশীলতা এবং তার সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিতা থাকতে হবে। সত্যি কথা বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা বা স্কিল হিসেবে খুব দ্রুত স্থানান্তর হচ্ছে। একুশ শতকে টিকে থাকতে হলে সবাইকে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাথমিক বিষয়গুলো জানতে হবে। এই প্রাথমিক বিষয়গুলো জানা থাকলে একজন এটি ব্যবহার করে তার বিশাল বৈচিত্র্যের জগতে প্রবেশ করতে পারবে। একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত সে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সংযোজন, মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না। এই দক্ষতা অর্জন করতে না পারলে সে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে জ্ঞান ভিত্তিক সমাজে স্থান করে নিতে পারবে না। এই যে বলছিলাম তোমাদের তিন নাম্বার পেজে আছে ব্যক্তিত্ব, 10 জন আছে টোটাল তোমাদের। আজকে আমি তোমাদেরকে পড়াবো 2 জন ব্যক্তিত্ব সম্পর্কে, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, এখানে কোথাও কারো প্রশ্ন আছে? প্রথম প্যারায় কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখান থেকে কিন্তু অবজেক্টিভ কি আসতে পারে তোমাদের কি ধারণা করতে পারছো? জি মিস। আচ্ছা, আর এই যে এখানে কয়েকটা বিষয় যেটা বললাম, যদি আমাদের দক্ষতাগুলো অর্জন করতে চাই কোন কোন দক্ষতাগুলো, যে কোনো তিনটির নাম বলো, বলতে পারবা? আমাদের তো আবার ভাইবারও ব্যাপার আছে, জানো তো, ব্যবহারিক থাকলে সেখানে ভাইবার ব্যাপার আছে, জানো এটা? হ্যাঁ, ব্যবহারিক থাকলে সেখানে ভাইবা থাকবে, ভাইবায় থাকবে 5 নাম্বার, মানে মৌখিক পরীক্ষা থাকবে, খাতা থাকবে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমাদের এই জিনিসগুলোকে পড়তে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো এবার তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। আচ্ছা, এখানে একজনের ছবিটাকে দেখি আমরা, চার্লস ব্যাবেজ, নাম শুনেছো না? জি ম্যাম। বলা হয় কম্পিউটারের জনক। জি মিস। আচ্ছা, আমরা একটু ছবিটা আরেকবার একটু দেখে আসি। এই ছবিটা আমরা দেখেছি, আচ্ছা, যেটা আমরা আজকে পড়ছি, মানে 1 থেকে পার্ট 3 প্রশ্ন পড়ার পরে যে শিক্ষণ ফলটা, সেটা একটু দেখিয়ে দেই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আমরা যেটুকু পড়লাম সেখান থেকে কি আমরা তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এখন? জি মিস। আর পরে যে কথা বলছি, দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে চার্লস ব্যাবেজ এবং অ্যাডা লাভলেস সম্পর্কে জানতে পারবে। তো চার্লস ব্যাবেজের খালি আমরা একটু ছবিটা দেখেছি, আমরা আরেকটু দেখি। দেখো যে চার্লস ব্যাবেজ, হ্যাঁ, তোমাদের বইয়ে একটা ছবি আছে, সাথে দেখো একটা ছবি, আর যেটা আরেকজন বলছে অ্যাডা লাভলেস, তার ছবিটা দেখো, যে ওরকমই ছবি, এটা আমি একটু অন্যটা নেট থেকে নিয়েছি, অ্যাডা লাভলেস। পেয়েছো, দেখতে পেয়েছো? জি মিস। দুজন কি একই? না, একই না, চার্লস ব্যাবেজ একজন আর অ্যাডা লাভলেস একজন। আচ্ছা, আমাদের সময়টা আবার চলে যাচ্ছে, ঠিক আছে, আর 10 মিনিট আছে।
তাহলে একটু বইয়ে আসি। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে বিকাশের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতাদের অবদান। তার এবং তারহীন যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারের গণনার ক্ষমতা বৃদ্ধি এবং মাইক্রো ইলেকট্রনিক্স এর বিকাশ বর্তমানে আইসিটি কে মুঠোর মধ্যে নিয়ে এসেছে। মুঠো মানে বুঝছো, হাতের মুঠোয়। দেখো, আমরা একটা স্মার্টফোন হাতের মধ্যে নিয়ে আমরা গোটা বিশ্বটাকে নিতে পারি, বলি না আমরা গোটা বিশ্ব এখন হাতের মুঠোয়। আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজ, যেটা 1791 সালে তার জন্ম এবং 1871 সালে তার মৃত্যু, অর্থাৎ তিনি 80 বছর সম্ভবত বেঁচে ছিলেন, ঠিক না? নামে একজন ইংরেজ প্রকৌশলী এবং গণিতবিদদের হাতে, অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন। তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি কি তৈরি করেন? তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি করা হয়। কত সালে? 1991 সালে। দেখা যায় যে সেটি সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তীতে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। তাহলে অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্রের পরিকল্পনা করেন কে? চার্লস ব্যাবেজ। পরেরটা দেখো, তবে গণনার কাজটি কিভাবে আরো কার্যকর করা যায় সেটি নিয়ে ভেবেছিলেন কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা ল্যাভলেস। তার জন্ম 1815 সালে এবং মৃত্যু হচ্ছে 1852 সালে। তিনি অল্প বছর বেঁচে ছিলেন। মায়ের কারণে অ্যাডা ছোটকাল থেকে বিজ্ঞান এবং গণিতে আগ্রহী হয়ে ওঠে। 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণাকে সামনে নিয়ে আসে। এ কারণে অ্যাডা ল্যাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়। তাহলে দেখো, একজন মহিলা, তিনি কিন্তু প্রোগ্রামিং ধারণাকে সর্বপ্রথম সামনে নিয়ে আসেন। 1842 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। কোন ইঞ্জিন সম্পর্কে? কোন ইঞ্জিন সম্পর্কে? অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা ল্যাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারণাটি ধাপ অনুসারে প্রমাণিত করেন, যে কিভাবে একটার পর একটা কি ধাপে যাবে সে সম্পর্কে সেটা প্রকাশ করেন। তার মৃত্যুর 100 বছর পরে 1953 সালে সেই নোট আবারও প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডা ল্যাভলেস অ্যালগরিদম ধারণাটিকে, প্রোগ্রামিং এর ধারণাটিকে প্রকাশ করেছিলেন। অ্যালগরিদম হচ্ছে ধাপ। যেমন কোন কাজ যখন আমরা শুরু করি তখন একটা পরিকল্পনা করি না? জি ম্যাম। অ্যালগরিদম এটা আমাদের, দেখবে স্টার্টটা কিরকম হবে, তারপরে কাজটা তুমি কিভাবে করবা সেরকম। অথবা আমরা যদি একটু চিন্তা করি যে বাসা থেকে আমরা স্কুলে আসবো কিভাবে, এটাকে যদি আমরা বলি যে আমরা এই রাস্তা দিয়েও যেতে পারি, আরেক ভাবেও যেতে পারি, গলি দিয়েও যেতে পারি, এই যে ধাপটাকে এটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে অ্যালগরিদম এর কতগুলো চার্ট আছে, ফ্লো চার্ট অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে? বুঝতে অসুবিধা আছে? নো মিস। নো মিস। আচ্ছা, কোথাও অসুবিধা আছে কোনো? নো ম্যাম। আমি তোমাদের একটা বাড়ির কাজটা আমি দিতে পারছি না, যেহেতু তোমাদের
বই দেওয়া হয়নি, আমি জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে 10টা প্রশ্ন হয়তো দিতাম যে একটু বের করবা, কিন্তু যেহেতু বই দেওয়া হয়নি, দেখো এখানে আমি এটা তো ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দিয়ে দিব, তোমরা দেখবা আরেকবার চেক করবা পড়বা, ঠিক আছে? আমরা কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে ফেলবো, তাহলে কি হবে তোমাদের পরীক্ষার সময় চাপ পড়বে না। বুঝতে পেরেছো আমার কথাটা? জি ম্যাম। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, আর কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো, আমি 1 মিনিট সময় দিচ্ছি। ম্যাম আমাদের বই কবে দিবে? ওই যে কে জানি তোমরাই বলো তো, 11 তারিখে বই দিবে। সাফিয়া কয় তারিখে বই দিবা তোমরা? 11 তারিখে? নাই, 11 তারিখে নাকি বই দিবে তোমাদের? তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে জয়েন করার জন্য, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কেমন? সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।